হাজী আমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ, উনি কে? সংক্ষিপ্ত পরিচয়, আপনাদের এলাকায় চর মুনাই দরবার শরীফের মুরিদ আছে? আওয়াজ নাই, মহব্বতে বলেন আছে? আমরা ওনাদেরকে সম্মান করি, আশা করি ওনারাও আমাদেরকে সম্মান করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন চরমুনাই দরবার শরীফের বর্তমান পীর হচ্ছে মাওলানা ফজলুল রেজাউল করিম সাহেব। তো মাওলানা রেজাউল করিম সাহেবের পীর হচ্ছে মাওলানা ফজলুল করিম সাহেব। ফজলুল করিম সাহেবের পীর হচ্ছে মাওলানা ইসহাক সাহেব। ইসহাক সাহেবের পীর হচ্ছে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ। ওনার পীর হচ্ছে মাওলানা রশিদ আহমদ, কথা কয় না, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর হচ্ছে এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। মারহাবা ভাই, জয় কোয়েন। দুই নম্বর, আপনাদের এলাকায় তবলিগ জামাতের ভাইরা আছে নি? কথা বলেন আছে? আছে। আমরা ওনাদেরকে সম্মান করি, আশা করি ওনারাও আমাদেরকে সম্মান করবে। তবে যে মাসআলা দেখাচ্ছি, আমার হাতে কিতাব, যদি মনে করেন কিতাবে আছে মেনে নিবেন, যদি বলেন কিতাবে নাই তাহলে আয়েশা প্রমাণ করবেন, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যদি বলেন কিতাবে নাই তবে কি করতে হবে? আয়েশা প্রমাণ করতে হবে, কথা বলে না কেন, ঠিক না বেটি? আচ্ছা, ওনাদের ওনার পীর হচ্ছে উনি। তো এখন বলেন তবলিগ জামাতের কিতাব, তবলিগ জামাতের গোড়ায় কিতাব পড়ানো আছে না নাই? এবং কওমি মাদ্রাসার দাওরার জামাতে যে কিতাব পড়ানো হয়, ওই ফাতোয়ার কিতাব রশিদ আহমদ গাঙ্গুহি নিজে লিখছে, ওনার কিতাব না বলে ওনার আলেম হইতে পারে না। তাহলে এখন বলেন তবলিগ জামাত চরমুনাই এবং এই দেওবন্দিদের গোড়া এই কিতাব পর্যন্ত আছে না নাই? এই আওয়াজে চলতো না, এক আওয়াজে সিংহের মতো করছে উঠে বলেন আছে? এখন এই কিতাবের ভিতরে ওনারা কি বলছে ওনাদের বক্তব্য আমি দেখাবো, কথা কয় না, দেখাবো। আচ্ছা, এই কিতাবের 105 পৃষ্ঠা, কত পৃষ্ঠা সবাই সবাই বলেন, কত পৃষ্ঠা? এই কিতাবের 105 পৃষ্ঠার মধ্যে উল্লেখ এইভাবে, ফাকির কে মিশরাব ইয়া হাই মাহফিল মাউলুদ মি শরীক হোতা হো বলকে বরকত কে জারিয়া সমঝ কর হর সাল মুনাকিদ করতা হো আওয়ার কিয়াম মে। মারহাবা কেনা, মারহাবা কেনা, আওয়ার কিয়াম মে লজ্জত আওয়ার লত্ফ পাতা হো। অর্থাৎ রশিদ আহমদ গাঙ্গুহি তার লেখা কিতাবের মধ্যে উনি নিজে বলছে ফাকির কে মশরাব ইয়া হাই মাহফিলে মাউলুদ মি শরীক হোতা হো, যে এই ফকিরের নিয়ম হইল যেই জায়গার মধ্যেই মিলাদের কিয়াম হয়, মিলাদ মাহফিল হয়, এই ফকির নিজে সশরীরে ওই মাহফিলের মধ্যে শরীক হয়ে যায়। ভাই বাবার আমার, এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে বলকে বরকত কে জারিয়া সমজ কর হর সাল মুনাকিদ করতা হু, এবং ওই মিলাদ মাহফিলের মধ্যে শরীক হইয়া আমি আমার আত্মার খোরাক শান্তি বরকত লজ্জত লত্ফ আমি ওই মিলাদ মাহফিল থেকে নিজে লাভ করি। বছরের পর বছর আমার বাড়িতে মিলাদ পড়ি আওয়ার কিয়ামে, আওয়ার কথা কয় না, আওয়ার কিয়ামে লজ্জত আওয়ার লত্ফ পাতা হো, ওই মিলাদের মধ্যে আমি কিয়াম কইরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিয়া আমি আমার কলবের মধ্যে শান্তি খুঁজে পাই। আমি আজকে যশোর জেলা আশেকান জাগরান ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের কাছে জানতে চাই, আমি সবার কাছে জানতে চাই, মহব্বতের আওয়াজ তুলে উত্তর দিবেন, আপনাদের কাছে জানতে চাই, আজকে যদি দেওবন্দের গোড়া, তবলিগ জামাতের গোড়া, চরমুনায়ের গোড়া, উজানির গোড়া, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ মিলাদ ক্যাম্প করতে পারে, মিলাদ ক্যাম্পের পক্ষে রায় দিতে পারে, উনি যদি মিলাদ ক্যাম্প করতে পারে, আমরা বিশ্ব ওয়ালির গোলামেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা নবীর প্রেমে এসকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করতে পারি কি পারি না? ভাই বাবার আমার,
এই বিষয়ে আমার কাছে অজস্র দলিল বিদ্যমান রয়েছে। তাছাড়া আরো বহু বিষয় আমার হাতে এখনই ছিল, সময় নেই, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখনো কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে কথা বলার জন্য, কিন্তু দাদু ভাই এই আসলে লিমিটের বাহিরে যাইয়া আর ওলামায়ে কেরাম আছে, আমি চাচ্ছি না ওনাদেরকে কষ্ট দিতে। যদি সময় হয় ইনশাল্লাহ এসে আপনাদের এলাকায় ব্যাপক মানে বিশাল করে বিশ্লেষণমূলক কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন।